কমিশনার মাহবুবুর রহমান ক্রেতা সেজে রড কিনতে গেলেন এই দোকানে। রড কেনা উদ্দেশ্য নয় এই কর্মকর্তার, উদ্দেশ্য ডাকাতি করা রড উদ্ধার করা। কোথায় আনছিল মালগুলা? অবশেষে মুখ খুলল দোকানের কর্মচারীরা। এর আগে কয়বার আনছিল? চারবার আনছিল। এটা নিয়ে পাঁচবার কয় টন করে আনে সে? ডাকাতি করার রড কেনার অপরাধে আটক হলো দুই কর্মচারী। ডাকাতরা নিজেরাও জানে যে যেসব কাজ তারা করছে তা পাপ, আর সেই পাপ মোচনের কাজটিও তারা করে। এটা তাদের কাজ, আর পুলিশ করে তাদের কাজ। রড ব্যবসা থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক সম্ভাবনা পর্যালোচনা করে ওই ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এবার দেখা যাক সেই একজন বাকিদের অবস্থান নিশ্চিত করতে পারে কিনা। ডাকাত দলের একজনকে নিয়ে মাজারে অবস্থান নিল গোয়েন্দা পুলিশের একটি দল, সাথে তালাশ টিম। ডাকাত দলের কয়েকজন সদস্যকে নাকি এখানেই পাওয়া যাবে, কারণ প্রতিবার ডাকাতি শেষে পাপ মোচন করতে ওরা এই মাজারে আসে। মাহবুব, ওদেরকে দেখা গেছে গেটের কাছে, তোমারও কিনতে আসছে দুইজন, তুমি একটু মোটরসাইকেলের দিকে আড়ালে বসে থাকো। না না, এদিক থেকে এদিকে থাকো, এদিকে থাকো। মাজারের খাদেমের কাছে তবারক দিল ডাকাত দলের সদস্যরা। কাছে তাতে যাও, লোকজনকে রেডি করো, রেডি করো। গোয়েন্দা পুলিশের নজরবন্দি হয়ে যায় তারা। ওদিকটা ঘেরাও দাও। আসসালামু আলাইকুম। কি নাম ভাই আপনার? জাহাঙ্গীর। জাহাঙ্গীর, তোমার নাম কি? মানুদ্দিন। ধরে ফেলো। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে থেমে গিয়েছিল দুটি ট্রাক, সেটা ছিল ডাকাতির কৌশলেরই একটি অংশ। এমন অনেক কৌশলই তারা দক্ষতার সাথে প্রয়োগ করে। শনিপুন ছক একেই মাঠে নামে তারা। সেই ছকের মধ্যে মালামাল ডাকাতি থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত থাকে। ডাকাত দলে ২০ জন চারটি ভাগে কাজ করে। প্রথম দলে কাজ করে ৪ জন। তাদের কাজ মাটি পরিবহনের ট্রাক দিয়ে রাস্তায় যানজট সৃষ্টি করা, যাতে পেছনের গাড়িগুলো আটকা পড়ে যায়। এজন্য তারা পায় ১০,০০০ টাকা। দ্বিতীয় দলে কাজ করে ২ জন। এদের একজন চালক, অন্যজন সহকারী। এদের কাজ মালবাহী ট্রাকের গতি রোধ করা। তারা পায় ২০,০০০ টাকা করে ৪০,০০০ টাকা। তৃতীয় দলে কাজ করে ৬ জন। তাদের মধ্যে ২ জনের কাজ মালবাহী ট্রাক নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়া। তারাও ২০,০০০ করে ৪০,০০০ টাকা পায়। বাকি ৪ জনের কাজ চালক ও সহকারীকে টেনে হিচড়ে নিজেদের ট্রাকে উঠিয়ে নেয়া। এরা প্রত্যেকে ১৫,০০০ করে ৬০,০০০ টাকা পায়। চতুর্থ দলে কাজ করে ১০ জন। তাদের কাজ চালক ও সহকারীর হাত মুখ বেঁধে মারধর করা এবং জুস পান করিয়ে অজ্ঞান করা, প্রয়োজনে তাদের খুন করা। এজন্য তারা প্রত্যেকে ৫,০০০ করে ৫০,০০০ টাকা পায়। আমাকে লোড গাড়ি নিয়ে আসলে ২০,০০০ ২৫,০০০ টাকা দেয়। ডাকাত সর্দার সবুজ, এর আগে যে সার্গেটে কাজ করছিল লোকগুলো মারে নাই, লোকগুলো মেডিসিন খাওয়ার জন্য রাখছে। আর এটা তো মারলেন না? এটা মারছে, মেডিসিন ছিল না। রইস ডাকাত, আমি ঢাকায় রায় ডাকাতি করি, শ্রী রায় ডাকাতি করি, তারা রায় ডাকাতি করি। আমরা যে এই কাজ করছি এই কাজের জন্য আমাদের খরচ পাওয়ার উচিত এবং ফাঁসি উচিত। এমন অপরাধীদের শাস্তি কেমন হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, সেটা নির্ধারণের জন্য আইন আছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে রাস্তা যেন কারোর জন্যই আতঙ্কের জায়গা না হয়। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, ১৪৯, ১৫০, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা,
1208 ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান, টালাশ টিম থাকবে আপনার সাথে।